তো সকালে উঠে মা পূজো দিচ্ছিল, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অঙ্কিতাস ব্লগে সবাইকে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে যাচ্ছি আবার কলকাতায়, মানে আজকে আমার ট্রেন রয়েছে 2:15, ঠিক আছে, দুপুরে 2:15 ট্রেন রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর সব প্রায় প্যাকিংগুলো শেষ হয়ে গেছে, জাস্ট মা হচ্ছে রান্না বান্না করবে, কী করবে ওগুলো বাকি রয়েছে। তো এখন হচ্ছে সকালে খাবার, আর বাজে হচ্ছে নটা বাজতে আর 5 মিনিট বাকি আছে। আর মা এখানে করছে রুটি, আর আমি এখন করবো হচ্ছে ভুজি, ডিমের ভুজি যেটা করা হয়, আর চা খাবো, খেয়ে দিয়ে বসে থাকবো। আর কালকে এত পরিমাণে সর্দি লেগেছিলো আর নাক টাক ছুলে গেছে আমার, এখনও সকালেও দিচ্ছিলাম, তাও একটু কন্ট্রোলে আছে, যাই হোক জানি না কতক্ষণ কন্ট্রোলে থাকবে, তো ওষুধ তো নিয়ে যাব। তো এটাই বলার ছিল, পরে কথা হচ্ছে। রুটিগুলো বানিয়ে নিক মা। আর আজকে মা দু রকমের মাছ রেখেছে, তো চিংড়ি আর রেখেছে ফলি মাছ। ফলি মাছ আমার বেশ ভালো লেগে খেতে, আর এখানে ফলি মাছটা মানে কলকাতায় একটু কমই পাওয়া যায়, আর পাওয়া গেলেও মানে নেওয়ার মতন থাকে না। তো তোমাদেরকে পরেই মাছগুলো দেখাবো যখন মানে পরিষ্কার হয়ে যাবে তখন। আর এইটুকু বলার। তো এই দেখো রুটি বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ রুটি। মা খেয়ে নিয়েছো? মার খাওয়া হয়ে গেছে, আমি আর মাসি খাব, মাসি আর ভাই খাবে। এবার হচ্ছে ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। ভুজি হয়ে যাচ্ছে, আর এবার বসিয়ে দেবো চা, লাল চা খাবো কারণ সর্দি লেগেছে। আর কিছুই না, ডিমের ভুজিটা হলো, চাটা হবে, তারপর হচ্ছে খেতে বসবো। তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজি রয়েছে, রুটি রয়েছে, আর রয়েছে চা, আর সেম ভাইও খাচ্ছে, আর ভাই স্টার্ট করে দিয়েছে খাওয়া, আর ও কিছু মেডিসিনস লাগিয়েছে, তার খাবাচ্ছি হয়েছে। যেটা তোমরা কপালে আমার দেখতে পাচ্ছ এটাও সেই মেডিসিনটাই, আসলে আমার একনির জন্য এগুলো লাগানো হয়েছে। তো এক একজনে একনির জন্য এক এক রকম, ভাই স্কিনে হোমিও ডাক্তার দেখিয়েছে, তো সে সব দিয়েছে। বলেছিলাম সেটা রয়েছে ফলি মাছ দেখতে পাচ্ছ, আর এর হলো হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে করা হবে না, ফলি মাছের ঝোল হবে ডাটা আলু দিয়ে। আর এই হলো হচ্ছে কাঁচা কলা সেদ্ধ, আমি খেয়ে যাবো, আর তরকারি হয়ে গেছে না মা। তো আস্তে আস্তে সব রান্না হয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 11:20। তো মাছের ঝোল করা হবে, মাছ ভাজা হবে, মাছের ঝোল করবে, ওই তো মাছ ভেজে ঝোল করা, সেটাই করবে। আর চিংড়ি মাছগুলো ভেজে দেবে, সেটা আমি নিয়ে যাব, আমি পরে গিয়ে রান্না করবো তার জন্য। তো এটা হচ্ছে ব্যাপার, কাঁঠাল নিয়ে যাব। তো এই দেখো বন্ধুরা, এখানে মাছ ভাজা হচ্ছে, কিন্তু চিংড়ি ভাজা হয়ে নিচ্ছে আগে, তারপর মা হচ্ছে করবে ফলি মাছ ভাজা। ফলি মাছ হলুদ দেবে না? হলুদ মাখানো হয়ে গেছে, আর হোক এগুলো রান্না, আমি আসি। তো আমি মাত্র এই স্নান টান করে আসলাম, আর এটা মেলতে যাব, কাপড়টা মেলে চলে আসব। ভাই নিয়ে আসলো আমার জন্য সিল্ক এন্ড শাইন, ছিল না 3 টাকা করে, ওই লিভনটাই মনে 4 টাকা করে। যাই হোক, এটা তুই আমার জন্য এনেছিস? হ্যাঁ দেখি, এটা তো আমি বলেছিলাম, তুই আমাদের ফুরফুরি আনলি, রেখে দে, আরে রেখে দে, এটাও রেখে দে, আমি কাপড় মেলে আসছি, ধর ধর ধর, হ্যাঁ ঢুকায় রেখে দে। তো চলো ছাদে যাওয়া যাক, আর কাপড়টা মেলে আসি। আর কাপড় ধোয়া ধুয়ে দিয়েছিল মাসি, ওগুলো উল্টা পাল্টা করে দিয়ে আসছি বারবার গিয়ে, যাতে শুকিয়ে যায় ফটাফট, কারণ আমি নিয়ে যাবো, প্রচুর রোদ প্রচুর।
বন্ধুরা পলি মাছ ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এই দেখো পলি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর দুটো লেজাই বাকি রয়েছে। তো বন্ধুরা মা মাছের ঝোল করেছে, তোমাদেরকে দেখাতেই পারলাম না। আর এখন মা হচ্ছে সব বেড়ে দিচ্ছে, এখন খাবো। তো এটাই বলার আছে। তো এই দেখো কাঁচা কালো সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। দুবার দুটো মাছ দিয়ে দিয়েছি, বললাম একটা মাছ দিতে, আবার নিয়েও যাচ্ছি মাছগুলো। এই দেখো সুন্দর ঝোল করেছে, একটা মুড়ো দিয়েছে, একটা চাকা দিয়েছে। এই দেখো, তো এটা খাবো আস্তে আস্তে, দেখি কতটুকু খেতে পারি। আর বাজে হচ্ছে একটা, ফটাফট খেয়ে রেডি হতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ব্যাগট্যাগ নিয়ে নিয়েছি, ট্রাইপডও নেওয়া হয়ে গেছে। তোমরা জানো ট্রাইপড নিয়ে নেওয়ার জন্য কত ব্যস্ত ছিলাম, আর সব নেওয়া হয়ে গেছে। চলো যাওয়া যাক, মা আর ভাই তো জানোই বাইরে অব্দি দাঁড়াবে, তারপর চলে যাবে। তো যাই হোক, তো চলো সবাইকে হচ্ছে টাটা এখানে, বাট বাইরে তো দেখা হবে, চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়লাম, মাসি ভিতরে রইলে, পেপার গুলো হাফ সব নিয়েছি না, তিনটা ব্যাগ আছে। হ্যাঁ ঢুকেছি, সব নিয়েছি, সব নিয়েছি, কিছু হবে না, কিছু হবে না। পিছনে আরেকটা টোটো, আরে ওকে যাইতে বল, আরে ওকে যাইতে বলটা তিনটা 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 দুপুরবেলা বসে আছি খেয়ে দিয়ে, মনে হচ্ছে কেন আমি এই ট্রেনে নিয়েছি, তারপরে ভাবছি আবার টিকিটও পাবো না, কি করা যায়। তো জাস্ট বসে বসে ট্রেনগুলো যেতে আসতে দেখছি, আর ট্রেন একটু লেটই ছিল, তাই বসে বসেই কাটালাম প্ল্যাটফর্ম ওয়ানে। তো চলো তোমরা দেখতে থাকো জার্নিটা পুরোটা।
তো ট্রেন চলে এসছে, এবার প্ল্যাটফর্ম নাম্বার 2 তে যেতে হবে। তো এবার চলো যাওয়া যাক ফটাফট, এত ভিড় দেখতেই পাচ্ছো, যা ভিড়। আর এই মানে এই টাইমটা না মানে আলো থাকে তো তো সব কিছু দেখানো যেতে পারে, তো এটাও একটা ব্যাপার আছে। আর জিনিস একটু হালকা ছিল বলে আমি ক্যামেরাটা হ্যান্ডেল করতে পারছি না। যাই হোক চলো যাওয়া যাক ফটাফট, ওই দিকে যেতে হবে। তো গিয়ে ট্রেনে ট্রেন আসবে, মানে আসেনি এখনও, আসবে, অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো ট্রেনের অপেক্ষা করছি সেকেন্ড নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সবাই অপেক্ষা করছে। এবার শুধু একটাই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এসি কোন দিকে পড়বে বা সেটে। ফাইনালি আমি বসে পড়লাম ট্রেনে, তো চলো জার্নি স্টার্ট। আসলে তোমরা হয়তো শুনতে পারোনি, তো আমি বলছিলাম যে এবার হচ্ছে আমি শুয়ে পড়বো, তো চলো পরে সকালে দেখা হয়। তো বন্ধুরা ফাইনালি কলকাতা ঢুকে পড়েছি, 5:30 বাজে, আলো জমজমার সব কিছুই রয়েছে। তো এবার চলো বাড়ি চলে যাই, বাড়ি বলতে আমার রুম। তো চলো যাওয়া যাক, সবাই ভালো থেকো।